প্রসেনজিৎ দার সঙ্গে এবং বোমাদার সঙ্গে একটা দীর্ঘ সময় একসঙ্গে যাতায়াত কাজ করার সুযোগ, একটু সেই গল্পগুলো একটু শোনাও না। বোমাদার খাবার টেবিলে শুনেছি অনেক কিছু থাকে, মানে হ্যাঁ খাবার টেবিলে অনেক কিছু থাকে, সেগুলো অন্য লোক খাবে বলে। আচ্ছা, তুমি বুঝতে পারছো আমি কেন থাকতাম? তুমি আমার চেহারা দেখে তার সঙ্গে আমি আমি থাকতাম খাবো বলে, আর সে থাকতো দাঁড়িয়ে খাবে না বলে, সে আমাকে নিয়ে যেত খাওয়াবে বলে। মোটামুটি ব্যাপারটা সেরকমই, এবং আমাকে এখন বলে তোর মাথার চুল উঠে গেছে, এরকম চেহারা যদি তোকে তো দেখে মনে হয় যে তুই আমার বাবা, না একটা ছবি করো যে তোমার বাবার চরিত্রে আমি অভিনয় করি, অ্যাটলিস্ট অভিনয় তো করতে পারবো। তো সত্যি সম্পর্কটা বহুদিন বহুদিনের, আজ 30 বছরের ওপর সম্পর্ক, এবং প্রসেনজিৎ চ্যাটার্জির ভালো মন্দ সব ব্যাপার, ভালো মন্দ সব ব্যাপারেই আমি থেকেছি। কিন্তু একটা অ্যানেকডোট হোক না, যে ভালো বেশি ভালো ছোট অ্যানেকডোট হোক, জীবনে একটু একটু কোনো একটা গল্প হয়ে যাক, হয়ে যাক না, গল্প তো অনেকেই আছে সেরকম। আমি শুনেছি একটা সময় আমাকে প্রচুর স্ট্রাগল করতে হয়েছে, মানে রুম শেয়ার। আমি 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 সেই সময়টা তাকে দেখিনি, সত্যি কথা বলতে আমি তাকে দেখেছি 90 সাল থেকে, যখন তিনি অলরেডি অলরেডি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হয়ে গেছে, এবং তখন খাবার সব সাজিয়ে রাখে এবং খায় না, সেই জায়গাতে সে পৌঁছে গেছে। এবং খুব মজার যে জায়গাটা হচ্ছে যে একটা মানে মজার গল্প বলবো না, আমি যেটা নিজের চোখে দেখেছি সেটা হচ্ছে যে একটা লোক একটা ইন্ডাস্ট্রিকে কোথায় টেনে নিয়ে যাওয়ার জায়গা রাখে। তৎকালীন সময় বাংলা সিনেমা ছিল কিন্তু গান ভিত্তিক এবং পরিবার ভিত্তিক গল্প, এবং সেখানে অ্যাকশন, সেখানে বম্বে থেকে মানে অ্যাকশন ডিরেক্টর আনানো, ডান্সের ক্ষেত্রেও বম্বের লোককে আনানো যাতে আরও কমার্শিয়ালাইজ করা যায়, কীভাবে দর্শক আরও বেশি দর্শককে, বিশেষ করে তরুণ দর্শক যারা ইয়াংস্টার্স আছে শহরে এবং মফস্বল এবং গ্রামে, তাদেরকে করে কী করে টানা যায় মানে ইয়ের মধ্যে, সেটা একটা সাংঘাতিক সাংঘাতিক জিনিস। এবং তার এই ডেডিকেশনের জন্যও কিন্তু আজকে সে এখানে দাঁড়িয়ে রয়েছে, মানে ছোট পর্দা হোক বড় পর্দা হোক, যেখানেই বোমাদার ছবি একটা মোটামুটি ধরে নেওয়া যায় একটা শিওর শট হিট বা মানে নাম্বার রয়েছে। আমি শুনেছি নাম্বারের জন্য আমি বলছি না তোমাকে, আমি যেটা বলতে চাইছি যে একটা লোকের ভিশন যে শুধু আমি আমার ছবি চলছে তা না, আমি পুরো ইন্ডাস্ট্রিটাকে একসঙ্গে পুল আপ করার সময় 92 সালে একটা ছবি পরিচালনা করেছিল প্রসেনজিৎ চ্যাটার্জি, ছবির নাম পুরুষোত্তম, আমি সেই ছবির অ্যাসোসিয়েট ডিরেক্টর ছিলাম। এবং সেই সময় সিনেমা স্কোপ আমরা বলতাম না, একটু লম্বাটে দেখানো যে ব্যাপারটা, ওই সিনেমা স্কোপ কিন্তু শুধুমাত্র হিন্দি এবং সাউথেই ছিল। পুরুষোত্তম ওয়াজ দ্য ফার্স্ট ফিল্ম ইন 1992, যেটা প্রথম বাংলা সিনেমা স্কোপ ছবি, এবং উড়িষ্যায় গিয়ে শুটিং করা, প্রচুর মানুষকে নিয়ে কাজ করা, গ্র্যান্ডার কে দেখানো। একটা মেইন স্ট্রিম সিনেমা করতে হলে যে আমাদের অনেক মানুষকে তাদের ইচ্ছে আকাঙ্ক্ষা ভাব ভাবনা এইগুলোকে যে আমাদের এই খিদেগুলোকে যে মেটাতে হবে, সেটার ভাবনা কিন্তু ভদ্রলোকের অনেক আগে থেকে ছিল। আমি যেটা বলতে চাইছিলাম যে ওই ছোট পর্দা বা বড় পর্দায় বোমাদার মানে শিওর শট নাম্বার হচ্ছে হিট রয়েছে, এবং আমি শুনেছি প্রচুর প্রচুর ফ্যান মোমেন্টস রয়েছে। তুমি যেহেতু অনেক জায়গায় ওনার সঙ্গে গেছো, এরকম ফ্যান ম্যাগনেস নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি এরকমও দেখেছি শিলিগুড়িতে। আমি বলছি আমরা দুজনেই বসে আছি গাড়িতে, ড্রাইভার নেমে গেছে, গাড়িটা কি সামনে বা পেছনে চলে তো গাড়িটা সাইডে সরে যাচ্ছে, বিকজ অফ এত মানুষ এসে গেছে যে আমি ভয় পেয়ে গেছি যে আমি হয়তো পড়ে যেতে পারি, কারণ গাড়িটা একদিক থেকে সাইডে সরছে এরকমভাবে, এই লম্বাটে গাড়িটা আর কি। এরকম ঘটনাটা আমার নিজের দেখা, মানে লিগ্যাসি অফ উত্তম কুমার থেকে যেটা শুরু হয়েছে বা তারও হয়তো আগে ছিল, সেভাবে তো জানা যায় না সেই সময়ের ইতিহাসটা, এখন আমাদের কাছে সেভাবে লিপিবদ্ধ নয়, বাঙালি তো মানে ট্র্যাডিশন বিমুখ, আমরা ট্র্যাডিশন নিয়ে খুব একটা চিন্তিত চিন্তিত না, একদমই, আমরা পারলেই পুরনো বাড়ি ভেঙে গিয়ে নতুন বাড়ি বানিয়ে ফেলি। তো যাই হোক, সেই লেগেসিটাকে কিন্তু ভদ্রলোক টেনে নিয়ে গিয়েছিলেন। প্রসেনজিৎ দা, উই লাভ ইউ, উই লাভ ইউ।